हाय फ्रेंड्स, আপনাদেরকে সোমটিক চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনি জিও সিম ইউজ করেন আর জিও সিমে যদি আপনার মেইন ব্যালেন্স পড়ে থাকে, তো সেই মেইন ব্যালেন্স থেকে আপনি কিভাবে ইন্টারনেট ডাটা প্যাক রিচার্জ করবেন। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তো তার জন্য করতে হবে কি, আমাদেরকে মাই জিও অ্যাপটি ওপেন করতে হবে। যদি আপনার মাই জিও অ্যাপটি না থাকে তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, এবং যদি আপনার ইনস্টল করা থাকে তো আপনি মাই জিও অ্যাপটিকে আপডেট করে নেবেন। তো চলুন, আমি এখানে মাই জিও অ্যাপটিকে ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে। তো এখানে উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন, অ্যাড্রেসটি কেটে নিচ্ছি। উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন মোবাইল, তো মোবাইল অপশানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার 149 টাকা প্ল্যান রিচার্জ করা আছে। তো সেখানে সিলেক্ট করে বাঁ দিকে স্লাইড করব, কারণ এখানে আমার মেইন ব্যালেন্স আপনাদেরকে দেখাচ্ছি। আমার দেখতে পাচ্ছেন 26.19 টাকা পড়ে আছে। তো এখান থেকে আমি ইন্টারনেট ডাটা প্যাক রিচার্জ করতে চাই। তো উপরে যে একটা অপশান দেখতে পাচ্ছেন রিচার্জ, তো রিচার্জ অপশানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে পপুলার প্ল্যান, তো ওখানে সিলেক্ট করে বাঁ দিকে স্লাইড করব। এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন 4G ডাটা ভাউচার, সেই 4G ডাটা ভাউচার আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট ডাটা প্যাকে অনেক রকম প্ল্যান দেখাচ্ছে। তো আপনার ইচ্ছা মতো যে কোনো প্ল্যান আপনি সিলেক্ট করে রিচার্জ করতে পারেন। তো এখানে আমি 11 টাকায় 1 GB নিতে চাই। তো 11 টাকার পাশে যে বাই অপশান দেখতে পাচ্ছেন সেখানে আমরা ক্লিক করে নেব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস একটা ওপেন হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে 11 টাকা, তার নিচে আমার ব্যালেন্স দেখাচ্ছে 26.19 টাকা। তো তার নিচে দেখুন পে নাও বলে একটা অপশান আছে। তো সিম্পলি পে নাও অপশানে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার সাথে সাথে আপনার রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল 11 টাকা। তো আমি 1 GB ইন্টারনেট ডাটা প্যাক পেয়ে গেছি। তো এখানে একটা আমাকে মেসেজও পাঠিয়ে দিয়েছে, তো আপনাদেরকে আমি মেসেজও পাঠিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি মেসেজটা পড়ে ভিডিওটাকে বেশি বড় করব না। তো এখানে সরাসরি দেখতে পাচ্ছেন আমি 11 টাকায় আমার জিও সিম নাম্বারে আমি 1 GB ডাটা প্যাক পেয়ে গেছি। তো এই 1 GB ডাটা প্যাক ততদিনই থাকবে যতদিন আপনার জিও সিমে যে একটা প্ল্যান অ্যাক্টিভেট থাকে। যেমন আমার 149 টাকার প্ল্যান অ্যাক্টিভেট আছে, তো সেই 149 টাকার প্ল্যান যতদিন থাকবে ততদিনই এই 1 GB ডাটা প্যাক আমি অ্যাক্টিভ পাবো। তো ফ্রেন্ডস, আমি আশা করছি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন।